জামিরাছি গাতি গিবননি সাপরি গয়াছি উগামাই কিরোরি। গুড মর্নিং এভরিওয়ান, আর আজি হচ্ছে কালি আছিল আমার উড়ুকা, আর আজি হচ্ছে নেক্সট ডে, আজি 26 তারিখ। আর আজি কইছিল আপনার কালির ব্লগটোত মো কইছিল যে আমার দেউরি সকলের ভোগালী বিহু আছে। সো আজি হচ্ছে বৃহস্পতিবার, দেন আজির দিনটি হচ্ছে বহুত স্পেশাল, কারণ সবে জানি আজি হচ্ছে 26 জানুয়ারি, আর এফালে আছে সরস্বতী পূজা, আর আরো আছে আমার জিমসাই সকলের ভোগালী বিহু, অর্থাৎ কেমাসি মেস্ট্রি আছে আজি, অর্থাৎ দেউরি সকলের ভোগালী বিহু। আর সকল জিমসায়া রাইজলে মোর ফলের ভোগালী বিহুর বহুত বহুত শুভেচ্ছা জ্ঞাপন করল। জিমসায়া সময় রাইজ না আই ফেলে চেনে এগেইন কেমাসি মেসিও সেরেম লেবে, আর যাতে আজির দিনটা খুব বেশি ভালরে যায়, যেহেতু তিনটা আজি 26 জানুয়ারি সরস্বতী পূজা আর আমার বিহু সকল একটা দিনতে পড়েছে, আর মোর কারণে বহুত স্পেশাল হয়। সো আজির ব্লগটা স্টার্ট করে দিছো, এটা রাতেপা এটা মর্নিং টাইম হয়েছে, আজির ব্লগটা স্টার্ট করে দিছো। আর আজির দিনট কেনকে কি করো, কিছু নিয়ম আছে আমার, আমার মাঘ বিহু কেনদরে পতা হয় আপনাদের অকল অকল দেখাব চেষ্টা করি যিমানো পারো। সো আপনাদের আজির ব্লগটা কন্টিনিউ করে থাকব, সবলক আজির ভিডিওটা আরম্ভ করে দিছো, এটা মোট করবলীয় কামখি মানে করে থাকো আর আপনার অলগ অলককে দেখা আসো। আশা করছো আপনাদের ভিডিওটি ফুল এনজয় করব, আর শেষ জানাবলে নপাহরিব ভিডিওটি চাই কেন লাগে। প্রথমতে মেজি জ্বলা চাই লো আহকসন, কালির উড়ুকা আসলে উড়ুকার গোটে দিনটি ভেলাঘরত খানা খাই পার্টি করে সকল এনজয় করলে, আর আজি এটা মেজি জ্বলা হব, আহকসন চাও আমার মেজিনো কেন জ্বলাইছে আপনাদেরও চাই থাকব। দলিল এফালে চক মেজি জ্বলি গ'ল, কিমান ধুনিয়াকে জ্বলিছে চাওকচোন, এতিয়া সকলোৱে জুইৰ ওচৰত অলপ থাকিব, মেজি জ্বলোৱা চাই এনজয় কৰিব, তাৰপিছত আমাৰ বিহুৰ পিণ্ড দিয়া বনোৱা মেলা মাংস চুজে এই সকলো আৰম্ভ হৈ যাব, আৰু তাৰপিছত ইঘৰে সিঘৰলৈ সকলোৱে মিলিজুলি বিহু পাতিব, আৰু সকলোৱে সকলোৰে ঘৰত বিহু খাবলৈ অহা যোৱা কৰা আৰম্ভ হৈ যাব। আৰু আপোনালোকেও চাই থাকক আমাৰ বিহুনো কেনেকৈ এনজয় কৰোঁ আমি অলপ অলপ দেখাব চেষ্টা কৰিম। চ' ভিডিঅ'টো কণ্টিনিউ কৰি থাকক। সব কলপাত কাটি মেলি আগলি পাত কলপাত বিহু পাতিবৰ কাৰণে দেউতাই ধুনীয়াকৈ কাটি মেলি ৰেডি কৰি দিছে, আৰু এফালে মই পুৰা জুই চুই জ্বলাই লৈছোঁ, পানী গৰম কৰিছোঁ, এতিয়া ধুনীয়াকৈ গা পা ধুই ল'ম, এতিয়া দেউতাৰ কাৰণে পানী গৰম কৰি দিছোঁ, আৰু মই গা পা ধুই লওঁ, তাৰপিছত আমাৰ বিহু আৰম্ভ হৈ যাব। কেনেকৈ কি কৰোঁ যোগাৰ কি কি কৰোঁ আপোনালোকক অলপ অলপ ক্লিপ
দেখাব চেষ্টা কৰিম সব মই গা পা ধুই মৰছো ধুই মেলি আজৰি হৈ আহিছো এতিয়া ধুনিয়াকে ড্ৰেছ পিন্ধি লৈছো সব কিহৰ কাৰণে পিন্ধিছো নিশ্চয় ধৰিব পাৰিছে আমাৰ যিহেতু যিকোনো অকেজন বা যিকোনো বিহু ফেষ্টিভেল যিকোনো আমাৰ ভাল কিবা শুভকামত সদায় বগা ড্ৰেছ পিন্ধে মই আগতে কৈছোঁ আপোনালোকক আমাৰ মাঘৰ বিহুত কেনেদৰে কি কি কৰা হয় কিছুমান নীতি নিয়ম আছে সকলোৰে থাকে আৰু আমাৰো আছে চ' সেইবোৰ অকণমান যদি পাৰোঁ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম চ' কৰিবলগীয়া কাম ধেৰ আছে গা মূৰ ধুই আহি ষ্টাৰ্ট হৈছেহে দিনটোৰ আৰম্ভ আজিৰ দিনটোৰ কাৰ্যসূচী আৰম্ভ হৈছে আৰু অলৰেডি মই ধুনীয়াকৈ ফ্ৰেছ হৈ আহিলোঁ গা মূৰ ধুই আৰু এতিয়া কিবাকিবি বনাব আছে চ' এফালে দেউতাই মাংস কাটি দিছে আৰু এইফালে চব এইখিনি মই চব্জি এনেদৰে কাটি লৈছোঁ পিঁয়াজ আদা নহৰু সকলোখিনি গোটাই লৈছোঁ এতিয়া এইখিনি চব্জি বনাম এতিয়া এইফালে চব মৰা পিণ্ড দিবৰ কাৰণে চব্জি বনাই থকা হৈছে এয়া চাওক ইফালে চুজে লৈ লৈছোঁ চুজে চাকিব লৈছোঁ মই এতিয়া এয়া চাওক চেকনি আৰু চৰিয়া এটা লৈ লৈছোঁ এতিয়া চুজে চাকিম এই চুজে আৰু মৰা পিণ্ড দিবৰ কাৰণে এয়া প্ৰথম যোগাৰ কৰি লোৱা হৈছে আমি নোখোৱা নেমেলাকৈ গা পা ধুই এইখিনি কাম প্ৰথমতে কৰি লোৱা হয় এতিয়া মই চুজে চাকিম তাৰপিছত আপোনালোকক দেখাই আছোঁ জামিরাছি গাতে গিবননি সাপরি গয়াছি উগামাই কিরি জামিরাছি গাতে গিবননি সাপরি গয়াছি উগামাই কিরি এফালে চব মাছ ফ্ৰাই কৰি থকা হৈছে আৰু এতিয়া মই আমাৰ যিটো কৰিবলগীয়া নিয়ম সেইটো প্ৰথমতে কৰি ল'ব লাগিব এয়া চব দেউতাৰ কাৰণে মই যোগাৰ দি দিছোঁ এফালে হৈছে চুজে এয়া মাংস আৰু ভাজি এনেদৰে গোটেইখিনি বস্তু মই যোগাৰ দি লৈছোঁ এতিয়া দেউতা পিণ্ড দিবলৈ যাব এয়া চব আপোনালোকক মই দেখাম অলপমান এইটো চব পিণ্ড দিবৰ কাৰণে যোগাৰ কৰি আছে আমাৰ এনেকুৱা মুকলি এটা জেগা একেবাৰে চুকত বাৰী চুকত ধুনীয়াকৈ চাফা কৰি লোৱা হয় আৰু এনেদৰে সকলোকে নাম সকলোৰে নাম কৈ কৈ এনেদৰে ভাগ দিয়া হয় যিসকল আমাৰ মৰা মৃত্যুসকল আছে সেইসকলক এনেদৰে চব তেওঁলোকেও যেন এভাগ বছৰৰ বিহু এভাগ যেন তেওঁলোকেও কিবা এটা খাবলৈ পায় সেইকাৰণে এনেদৰে দিয়া হয়